গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি আছো। তো বিজয়ের অনেক 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 প্রণাম, আমার থেকে যারা বড়রা আছে তারা অনেক প্রণাম নিও, আর ছোটোদের জন্য অনেক 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 ভালোবাসা। আশা করি সবার তোমাদের পুজো খুব 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 ভালো কেটেছে। পুজোয় কলকাতায় খুব বড় বড় ভালো ভালো ঠাকুর হয়েছে, তো সেগুলো আশা করি তোমরা খুব ভালোভাবে মজা করে দেখেছো। এবারে তো কোনো সেরকম রেস্ট্রিকশান ছিল না, তো তাই জন্য প্রচুর এবারের পুজোটা আই থিঙ্ক প্রচুর সবাই খুব ভালোভাবে এনজয় করেছে। আফটার লকডাউন বলবো যে পুজো ভালো কাটিয়েছি, বাট পুজোর মধ্যে একটা হয় না খতরনাক একটা নিউজ চলে এসেছে, সেটা ভালো না খারাপ আমি জানি না, অবশ্যই খারাপ, মানে আমার জন্য তো অবশ্যই খারাপ। সেটা হচ্ছে যে সপ্তমীর দিন হঠাৎ করে অফিস থেকে ফোন আসে আবিরূপে, আর ফোন করে জানায় যে নেক্সট মানডে থেকে ইমিডিয়েট বেসিসে জয়েন করতে হবে। আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে অফিস থেকে এবার ডাকা শুরু করেছে, বাট এরকমভাবে যে সাডেনলি একদম আনএক্সপেক্টেডভাবে যে ডেকে নেবে এরকমভাবে একটা শর্ট টাইম নোটিসে, সেটা কখনো ভাবিনি আমরা কখনো যেরকম শর্ট টাইম নোটিসে ডাকতে পারে বলে। ফোন আসে যে সপ্তমীর দিনকে, সেটা ছিল যে সানডে, তো সেই সানডেতে ফোন করে বলে যে নেক্সট মানডে থেকে আমাদের, মানে হচ্ছে এই যে সামনে যে মানডে আসছে, কালকে কাল বাদ পরশু যে মানডে আসছে, সেই মানডে থেকে জয়েন করতে হবে। তো একদম শর্ট টাইম নোটিস, অনেক রিকোয়েস্ট করা হলো যে ফেস্টিভ্যাল সিজন হানা তানা চলছে, এখানে টিকিট পাওয়া যাচ্ছে না, কোনো কথাই শুনছে না, তো যেতেই হবে। তো ইমিডিয়েট বেসিসে আমরা হচ্ছে ট্রেনের টিকিট কেটেছিলাম। আমরা ফার্স্টে ডিসাইড করেছিলাম যে আমরা তিনজনেই যাবো, মানে আমি, ও আর পোস্ত, তিনজনেই যাবো, তো সেই জন্য হচ্ছে আমরা ট্রেনের টিকিট কাটি, বা ট্রেনের টিকিট আনফর্চুনেটলি কালকে ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তো ওয়েটিং লিস্ট অনেক ছিল, স্বাভাবিক ব্যাপার এটা, কারণ ফেস্টিভ্যাল সিজন চলছে, এখন সবাই মোটামুটি বাড়ি ফেরার পালা। আবিরূপকে মানডে থেকে জয়েন করতেই হবে, তো আজকে স্যাটারডে, সেই জন্য আজকে হচ্ছে রাতের ফ্লাইটে আবিরূপ বেরিয়ে যাচ্ছে, আমরা কিছুদিন পরে যাব। মনটা তো খুবই খারাপ লাগছে, কারণ পুজোটা ওই কোনো রকমে ভালোভাবে এনজয় করার চেষ্টা করেছি। আমি প্যাকিং ফ্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে ওর, কালকে সারা জেগে জেগে প্যাকিং করেছি, করে কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে আপডেট, কালকে আবার লক্ষ্মী পুজো আছে, তো অনেকদিন ধরে ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোটা করবো করবো করে, ফার্স্টে ভাবলাম যে করবো না, থাক চলে যাচ্ছে, তারপর ভাবলাম যে না, বলেছি যে কালে একটু করেই ফেলি, মাও বললো যে করে ফেল, আমি তোকে গিয়ে হেল্প করবো। ওর আজকে হচ্ছে 8:30 সময় ফ্লাইট আছে রাত্রিবেলা, তো মোটামুটি এখান থেকে 6টা-7টা নাগাদ বেরিয়ে যাবে, তারপরে গিয়ে আমরা দোকান বাজার করবো সব। বছর অনেক দিন ধরে ওয়ার্ক ফ্রম হোম চললো, তো এবার ওয়ার্ক ফ্রম হোমের পালা শেষ হচ্ছে, এবার আস্তে আস্তে অফিস খুলছে, যেতে হবে। তো যাই হোক, ব্লগটাকে শুরু করা যাক। পোস্তর এখানে কি মন খারাপ, সকাল থেকে চেটে চুটে এক শেষ করে দিচ্ছে একদম, বুঝতে পেরেছো? চুপচাপ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছে, চলে যাচ্ছে পোস্ত। আরে বাবা, নামটা বুঝে গেছে ওর, পোস্ত বর চলে যাচ্ছে, তাই জন্য টকটকে লাল মুরগির ঝোল রান্না হচ্ছে। পোস্ত আমরা যাবো তো কিছুদিন পর, আমরা ট্রেনে করে যাব, আমরা ট্রেনে করে যাব, আর এই হচ্ছে সব ঘর ধরের অবস্থা। দেখি সরো একটু দেখাই, এইখানে ব্যাগ, ওইখানে ব্যাগ, সেইখানে জামা কাপড়, এই হচ্ছে পুরো ঘরের অবস্থা। কালকে আরো খারাপ ছিল, আজকে তাও মোটামুটি একটু ঠিকঠাক লাগছে, মানে এক্সাইট করে দেওয়া হয়েছে আর কি। একজন চলে যাচ্ছে, তার মনে কোনো দুঃখ কষ্ট হচ্ছে নেই, দুঃখটা ভেতর থেকে আছে, তুমি বুঝতে পারছো, এই চুপ করে তো, দুঃখ নেই ওর ভেতর থেকে আছে। যাই হোক, এখন খাওয়া হবে, চটপট খায় না, কোনো দুঃখ নেই, তাকাও এদিকে দেখি একটু, ভীষণ হ্যাপি, চলে যাচ্ছে, নতুন নতুন কলিগদের সাথে দেখা হবে, কারোর সাথে দেখা করার ইচ্ছে নেই, অফিস খুলে যাচ্ছে, কি মজা, বাড়ি থেকে কি ভালো করছিলাম আমি, ঘোড়ার ডিম, ট্রেনে করে যেতে হবে তো, দিল্লি যেতে হবে তো, আমরা দিল্লি গিয়ে থাকবো তো, নতুন জায়গায় গিয়ে থাকবো তো, বয় হয়ে যাবো, বুঝলে, গুড বয় হয়ে থাকবে, গুড বয়, এই যা বড় ব্যাগ হয়েছে, এত বস্তা, 20 কিলোর ওপরে হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। যাই হোক, স্যার কিন্তু একদম পুরো রেডি যাওয়ার জন্য, 20 কিলো বেশি হয়েছে, এ বাবা কি অবস্থা, এত ভারী হয়ে গেল, কত কিছু
এইটা তো পেছনে শিবলিঙ্গের মতো লাগছে সিরিয়াসলি এটা শিবলিঙ্গ পেছনে কি টানতে উঠে যাব আমি কভারটা খুলে ফেলো পেছনে তো বিচ্ছিরি লাগছে কভারটার জন্য আমার হাতে এই ব্যাগটা ধরিয়েছে দেখেছো জাদুকে সে নিয়ে যেত ঋত্বিক রোশন ওই রকম লাগছে পুরো জাদু 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 বাবা গাড়ি চলে এসেছে এক্ষুনি উল্টে যেতাম আমি ও গাড়িতে উঠে পড়লো আর হচ্ছে এইসবে এলাম ঘরটা ভীষণ ফাঁকা লাগছে সিরিয়াসলি খুব ফাঁকা লাগছে এখন যতদিন আমি যাচ্ছি ততদিন তো আমার তো ফাঁকা ফাঁকা লাগছে বটেই খারাপ তো লাগছে কিন্তু কিছু করারও নেই তো যাই হোক একটু রেস্ট ফেস্ট নিয়ে এখন হচ্ছে বেরোবো হলো কালকে লক্ষ্মী পুজো করবো তোমাদের বললাম সকালেই তো লক্ষ্মী পুজোর বাজার করতে যাবো সেই জন্য এখন আমি আর মা মিলে কিনতে যাবো ওকে সো মোটামুটি রেডি হয়ে গেছে এখন ঝটপট করে যাব গিয়ে পুজোর বাজার দোকান যা আছে সেগুলো সব করবো অনেকটা বেশ রাত হয়ে গেল আর এবার যদি না যাই তাহলে দেখবো বাজার দোকানে কিছু পাওয়া যাচ্ছে না পুজোও কালকে হবে না তো ঝটপট করে যাব গিয়ে বাজার দোকান করবো আর অভিরূপ এয়ারপোর্ট পৌঁছে গেছে এখন গিয়ে ওনার লাউঞ্জ অ্যাক্সেস আছে তো সেই জন্য লাউঞ্জে বসে বসে খাচ্ছে আর আমাকে ছবি পাঠাচ্ছে দেখো এইগুলো খাচ্ছি তো যাই হোক এখন ঝটপট করে যাওয়া যাক কি বাজারটা করে নিয়ে আসি আর ঘর দরের হচ্ছে এই অবস্থা মোটামুটি এগুলো সব হচ্ছে আমার ট্রলি যেগুলো আমি নিয়ে যাব এগুলো মোটামুটি আমাকে সব প্যাকিং করতে হবে তো এখন আর ভালো লাগছে না এখন একদমই ইচ্ছা করছে না এমনিতেও দেরি হয়ে গেছে তো এখন ঝটপট যাবো গিয়ে আগে বাজারটা করে নিয়ে এসে তারপরে সে রাত্রিবেলা এগুলো গোছাবো তো এখন যাওয়া যাক চলে চলে পোস্তর খাবারটা দিয়েই যাই যদি রাত্রির হয় তার জন্য দিয়েই যাই এই যে এরিয়া একটা এই যে ভিড় ওইদিকে ওইদিকে সব ভিড় এলাম মোটামুটি হচ্ছে কমপ্লিট আজকে যা ভিড় রাস্তায় বাপরে বাপ দশকর্মার দোকানে ঢুকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছি কারণ এত লোক আসছে আর ওরা বেশি মানে পাজল হয়ে যাচ্ছে আর বিরক্ত হয়ে যাচ্ছে মাঝে মাঝে বকাও দিয়ে ফেলছে এরকম অবস্থা হচ্ছে তো যাই হোক মোটামুটি কেনাকাটি কমপ্লিট কিছু কিছু যেগুলো বাকি রয়েছে কালকে সকালবেলা সেগুলো কিনবো যেহেতু কালকে অনেক রাত্রিবেলা আমার পুজো হবে 9টা সাড়ে 9টার দিকে রাত্রিবেলা পুজো হবে তো আরামসে কালকে সকালবেলা সমস্ত কিছু যোগাযান্তি করা যাবে ধীরে সুস্থে এখন প্রচন্ড বাজেভাবে খিদে পেয়েছে তো খাবো ওই দুপুরবেলা যা ছিল সেটাই খাবো আর অভিরূপের হচ্ছে ফ্লাইট আজকে মানে হয় না যে দিন খারাপ গেলে যা হয় আমি লাইটের অপোজিটে দাঁড়িয়ে রয়েছে দিন খারাপ গেলে যা হয় এইসব
দেখছো এগুলো সব মানে বাজে ভাবে সব ঘেটে ঘুটে রয়েছে আর কি। ছিল 8:30 বোর্ডিং, আর এখন 10:30 সময় বোর্ডিং হয়েছে, মানে 8:30 থেকে 2 ঘন্টা লেট। এখন কখন পৌঁছাবে রাত্রিবেলা জানি না, মোটামুটি ওর মানে একদম যে ফ্ল্যাটে আছে সেখানে পৌঁছাতে তো ওর মোটামুটি ধরো 2:30 তো বেজেই যাবে। খাবো খেয়ে টে কালকের জন্য আবার সকালের জন্য প্রিপারেশন করতে হবে। তো এখনের জন্য টাটা বাই বাই, আজকের ব্লগটা এইটুকুনি থাকুক, কালকে পুরো পুজোর ব্লগটা তোমরা দেখতে পারবে। তো যদি কিছু ভালো লাগে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটা একদমই ভুলবে না। ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবে। চলো বাই বাই, দেখা হচ্ছে কালকের ব্লগে।